সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন। জাবির পাবির জুড়েকে সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি খন্দকার জাবির হোসেন। নববর্ষ উপলক্ষে কিভাবে আপনারা ব্যানার ডিজাইন করবেন, অনেকেই ব্যানার ডিজাইন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, তা নিয়ে আমি আজকে একটি ভিডিও বানিয়েছি, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর একটি ছোট্ট অনুরোধ, যারা এখনও সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি এখনই করে নিন, ধন্যবাদ। আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রথমে আপনারা প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপসটি ডাউনলোড করে নেবেন, তারপর এরকম একটি চার্ট আসবে, তারপর সেখান থেকে টেক্সটটি কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ রয়েছে, ইমেজ সাইজে ক্লিক করার পর এখান থেকে ইমেজ সাইজটি সিলেক্ট করে নেবেন। আমি ইউটিউব থাম্বনেল সাইজটি সিলেক্ট করার পর এখান থেকে আমি 720 থেকে 800 করে দিচ্ছি, আমার সুবিধার থেকে এটি যেন সুন্দরভাবে বানানো যায়। তো আমি দেখেছি যে 800 দিলে সুন্দরভাবে বানানো যায়। তো দেখতে পাচ্ছেন এখানে একটি গ্রেডিয়েন্ট রয়েছে, তারপর এখান থেকে আমি কালার দেখতে পাচ্ছেন, এখানে কালার থেকে এখানে গ্রেডিয়েন্ট রয়েছে, বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্টও আপনি ইচ্ছা করলে অ্যাড করতে পারবেন। ওকে, তো এখান থেকে কালারও অ্যাড করতে পারবেন ইচ্ছা করলে, এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে। এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্টের ধরন নির্বাচন করতে পারবেন। ওকে, আমি একটি গোল রেডিয়েন্ট দিয়ে দিলাম বৃত্তের মতো, এখান থেকে জাস্ট আমি এখন কালারটি সিলেক্ট করে নেব, এখান থেকে হলুদ কালারটি সিলেক্ট করলাম। ওকে, হলুদ কালারটি সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন সবুজ আইকন রয়েছে, সবুজের পর এখান থেকে ওই সবুজ কালারটিতে ক্লিক করে এখান থেকে আমি একটু ধরুন এই কালারটি সিলেক্ট করে নিলাম। তো এখানে বৃত্তের মতো একটু হালকা একটু অংশ দেখা যাচ্ছে, তো জাস্ট এখানে আমি লাল রঙটা সিলেক্ট করবো, এখানে ওই রঙটা আমার পছন্দ না, তাই লাল রঙটা সেট আপ করে দিচ্ছি। ওকে, এবার লাল রঙ দেওয়ার পর এটা একটু সূর্যের মতো দেখাচ্ছি, জাস্ট আমি এখান থেকে এটা একটু সেটিং করে নিব। ওকে, এভাবে আপনারা করে নিতে পারবেন আপনার পছন্দ মতো। ওকে, এখানে কোনো বাধ্যবাধকতা নেই, জাস্ট আপনি আপনার মতো করে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এই কালারটি পছন্দ করেছি বৈশাখের জন্য, জাস্ট আমি অন্যদের থেকে এটি ফলো করেছি। তারপর এখানে ইম্পোর্ট করছি আরও ছবি, এই ছবিগুলো ইনশাল্লাহ আমি লিঙ্কে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। বিভিন্ন ছবি আমি করে রেখেছি আপনাদের জন্য প্রস্তুত, জাস্ট এটি আমি এখন বসাচ্ছি। ওকে, তারপর এখান থেকে ক্রপ করে নিতে পারবেন, আমি ক্রপ করছি না, ওকে করে দিচ্ছি। সেখান থেকে শুভ নববর্ষ লেখাটি মধুবানের টেনে আনছি, বড়ো করছি, এই অপশানটিতে ধরে বড় করতে পারবেন ইনশাল্লাহ। তো তারপর এটি আপনার সাইজ মোতাবেক বসিয়ে দিবেন। ওকে, তারপর বসানোর পর এখান থেকে আর জাস্ট ঠিক জায়গায় বসিয়ে দিবেন, এখান থেকে আমি লক করে দিচ্ছি লেয়ার থেকে লেয়ার অপশান, তো আপনারা চিনে নিন ইনশাল্লাহ, চিনবেন, যারা নতুন তাদেরকে আমি পরবর্তী আরেকটি ভিডিওতে চিনিয়ে দেবো। আমি আরেকটি ভিডিও ছবি ইম্পোর্ট করছি, সেই ছবিটি ধরুন আমি এই ছবিটি নিলাম, এই ছবিটি তারপর এটি ক্রপ করে নেবো, ক্রপ করা আমার দরকার নেই, তো এখানে জায়গা মতো বসে গেছে, এই ছবিটি এখান থেকে বসিয়ে দিচ্ছি, আস্তে আস্তে সৌন্দর্যটা ফুটে উঠছে। ওকে, এখান থেকে একটু বড় করতে পারবেন, পয়লা বৈশাখ লেখাটিকে আমি একটু উপরে দিয়ে দিচ্ছি, জাস্ট এখান থেকে আপনি ওকেতে ক্লিক করলে এখান থেকে হয়ে যাবে, জাস্ট এখানে এটিও আমি লক করে দিচ্ছি লেয়ার অপশানে গিয়ে, আপনারাও পারবেন। ওকে, তারপর আমি আবার আরেকটি ছবি ইম্পোর্ট করছি, জাস্ট এভাবেই আপনারা ছবিগুলো ইম্পোর্ট করতে থাকবেন। Thank you.
এই ছবিটি ইম্পোর্ট করার পর ব্যানারের সৌন্দর্যের কারণে আপনি এটির থেকে যে ওবেসিটিটা কমিয়ে নিতে পারেন, জাস্ট এখানে হালকা একটু ওবেসিটি দিলেই সারবে। তো আমার হয়ে গেছে, তো জাস্ট এতটুকুই করে রাখবেন। এখান থেকে আমি ঢুলিটাকে সিলেক্ট করে নেব, ঢুলিটার অনেক প্রয়োজন রয়েছে, তাকে আমি একটু ছোটো করে নিই। সাইজে ছোটো করার পর আর একটু ছোটো করব, ছোটো করার পর এখান থেকে নববর্ষে এখান দিয়ে বসিয়ে দেবো, কারণ আমরা জানি যে নববর্ষের সময় যে ঢুলটা অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশ না বাংলার ঐতিহ্যের একটি মানে অনেক ইয়ে রয়েছে। যাই হোক, এখান থেকে আরেকটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। জাস্ট এখান থেকে আমি এই মুখটি সিলেক্ট করে নিচ্ছি, ক্রপ করে নেব। এভাবে আপনারা পরবর্তী ছবিগুলোও নিতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট খুব সিম্পলি আপনি কাজটি করে ফেলতে পারবেন, নো প্রবলেম, আপনাকে কোনো প্রবলেম ভুগতে হবে না। জাস্ট এখান থেকে আপনি আপনার ছবিটি সিলেক্ট করবেন, আমি আমার ছবিটি সিলেক্ট করে নিলাম, করার পরে এটি একটু ক্রপ করে এখানে বসিয়ে দিচ্ছি। তো অনেকাংশ আমাদের কাজটি হয়ে গেছে, প্রায় 90% কাজ হয়ে গেছে, এখানে আরেকটু বাকি রয়েছে, আমি একটি লক করে নিচ্ছি। তো তারপর চলে যাচ্ছি আমি একটু টেক্সট অপশানে যাবো, টেক্সট অপশানে গিয়ে প্লাস আইকনে এডিট টেক্সট, এখন এডিট টেক্সটে যাবো। নিউ টেক্সটটিতে আমি এখন কিবোর্ড থেকে কেটে দিব, কেটে দিয়ে আমি আমার নতুন যে লেখাটি লিখব, আমি লিখছি এসো হে বৈশাখ এসো হে সুখ। জাস্ট এই লেখাটি লিখছি, লেখার পর ডানে ক্লিক করে দিব, ডানে ক্লিক ওকে। তারপর আমি এখানে সাফিসিয়েন্ট জায়গা বসিয়ে দিব। তারপর এখান থেকে আমি নিচের দিকে দেখতে পাচ্ছেন, একটু নিচের দিকে স্ক্রল করলে ফন্ট অপশানটি রয়েছে, সেখান থেকে মাই ফন্ট থেকে আমার যে শখের ফন্টটি রয়েছে সেটি বেছে নিব। তারপর আপনার ইচ্ছা করলে কালার দিতে পারবেন, আমি কালার দিচ্ছি না। জাস্ট এখান থেকে আমি যে অন্যান্য লেখাগুলি লিখছি আমি এখানে লিখবো শুভেচ্ছান্তি, অর্থাৎ আমার নামটি লিখে দেব। জাস্ট এভাবে হয়ে যাবে। জি ওকে, আমার নামটিও লিখে ফেললাম, এখানে আপনি আপনার নামটি লিখবেন। এখন শেপ অপশান থেকে গিয়ে এখানে একটি শেপ সিলেক্ট করলাম, এখানে শেপটি এটা সমান করে রাখবো এবং ওবেসিটিটা একটু কমিয়ে দেব। তো এটির ব্যবহারটা আমি দেখিয়ে দিচ্ছি, অনেক গুরুত্বপূর্ণ, এটিকে একটু উজ্জ্বল বা ফোকাসে রাখার জন্য লেখাটিকে খুব দরকারে আসবে এই শেপসটি। এখন লেয়ার থেকে এই এটিকে নিচে নামিয়ে দিচ্ছি, তো ও মিসিং হয়ে গেছে, আমি আবার লেয়ার অপশানে চলে যাচ্ছি এবং আর একটু টেনে নিচে নামিয়ে দেব, ওকে। তারপর চলে যাচ্ছি, ওকে। আমার এই যে ব্যানারটি রয়েছে এটি অলরেডি হয়ে গেছে, আপনাদেরও দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশান রয়েছে, এখান থেকে আমি এখানে ক্লিক করব এবং সেভ অ্যাজ ইমেজ, ইমেজে ক্লিক করার পর এখানে ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে সেভ টু গ্যালারিতে দিলেই সেভ টু গ্যালারি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওতে ভালো লেগেছে, ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পরবর্তী ভিডিওর জন্য ঘন্টাটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।